ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জানাতে ঢাকার ফার্মগেট এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকার পরিস্থিতি কি এখন? তোসিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এখন আপনি দেখছেন যে আমার পিছনে যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতেই পারবেন যে বৃষ্টি আসলে সকাল থেকেই শুরু হয়েছে এবং এটি আমরা আবহাওয়া অফিস যেটি বলেছে যে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে এবং এটি সারা দেশেই চলবে, কিন্তু হয়তো কোনো এলাকায় কম বেশি হতে পারে, কিন্তু এটি আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে ঢাকার যে পরিস্থিতি, এটি যে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি যে বৃষ্টি পড়ছে এখন, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বাতাস এবং বৃষ্টি কিন্তু খুব জোরে সোরে হচ্ছে। আপনাকে যদি একটু জানাতে চাই যে ঘূর্ণিঝড়ের অবস্থান যেটি, সেটি যদি জানাতে চাই যে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 535 কিলোমিটার দূরে রয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 590 কিলোমিটার, মোংলা বন্দর থেকে 525 কিলোমিটার, পায়রা বন্দর থেকে 495 কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এটি আমরা যেমনটি খবর পেয়েছি যে আগামী কাল ভোরবেলা এটি আক্রান্ত আক্রমণ ভোরবেলা এটি বরিশালের যে আঘাত আনার কথা রয়েছে সেটি হচ্ছে বরিশালের যে খেপুপাড়া, সেই খেপুপাড়া দিয়ে এটি বরিশাল এবং চট্টগ্রাম দিয়ে কিন্তু এটি অন্যত্র চলে যাবে। তো এই হচ্ছে আবহাওয়া অফিসের যে বিষয়টি সেটি জানিয়েছেন। আর আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে সতর্ক সংকেত, যে বিপদ সংকেত যেটি দেওয়া হয়েছে সেটি হলো মোংলা এবং চট্টগ্রামে, মোংলা এবং পায়রা বন্দরে 7 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে কক্সবাজার এবং চট্টগ্রামে কিন্তু 4 থেকে 6 তোলা হয়েছে, অর্থাৎ 4 নম্বর যে সতর্ক সংকেত দেওয়া হয়েছিল সেটি বৃদ্ধি করে 6 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। তো এই এটি আগামীকাল পর্যন্ত আসলে এরকম আবহাওয়াই থাকবে, এর পরবর্তীতে আবার পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারব। তোসিয়া, ঢাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে জানাতে ঢাকার ফার্মগেট এলাকা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম। আজিজুল, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকার পরিস্থিতি কি এখন? তোসিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এখন আপনি দেখছেন যে আমার পিছনে যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতেই পারবেন যে বৃষ্টি আসলে সকাল থেকেই শুরু হয়েছে এবং এটি আমরা আবহাওয়া অফিস যেটি বলেছে যে আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে এবং এটি সারা দেশেই চলবে, কিন্তু হয়তো কোনো এলাকায় কম বেশি হতে পারে, কিন্তু এটি আগামী 48 ঘন্টা পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে ঢাকার যে পরিস্থিতি, এটি যে বৃষ্টি গুঁড়ি গুঁড়ি যে বৃষ্টি পড়ছে এখন, কিছুক্ষণ আগেও আমরা দেখেছি যে বাতাস এবং বৃষ্টি কিন্তু খুব জোরে সোরে হচ্ছে। আপনাকে যদি একটু জানাতে চাই যে ঘূর্ণিঝড়ের অবস্থান যেটি, সেটি যদি জানাতে চাই যে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 535 কিলোমিটার দূরে রয়েছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 590 কিলোমিটার, মোংলা বন্দর থেকে 525 কিলোমিটার, পায়রা বন্দর থেকে 495 কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এটি আমরা যেমনটি খবর পেয়েছি যে আগামী কাল ভোরবেলা এটি আক্রান্ত আক্রমণ ভোরবেলা এটি বরিশালের যে আঘাত আনার কথা রয়েছে সেটি হচ্ছে বরিশালের যে খেপুপাড়া, সেই খেপুপাড়া দিয়ে এটি বরিশাল এবং চট্টগ্রাম দিয়ে কিন্তু এটি অন্যত্র চলে যাবে। তো এই হচ্ছে আবহাওয়া অফিসের যে বিষয়টি সেটি জানিয়েছেন। আর আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে সতর্ক সংকেত, যে বিপদ সংকেত যেটি দেওয়া হয়েছে সেটি হলো মোংলা এবং চট্টগ্রামে, মোংলা এবং পায়রা বন্দরে 7 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানাতে চাই যে কক্সবাজার এবং চট্টগ্রামে কিন্তু 4 থেকে 6 তোলা হয়েছে, অর্থাৎ 4 নম্বর যে সতর্ক সংকেত দেওয়া হয়েছিল সেটি বৃদ্ধি করে 6 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। তো এই এটি আগামীকাল পর্যন্ত আসলে এরকম আবহাওয়াই থাকবে, এর পরবর্তীতে আবার পরবর্তীতে আমরা বিস্তারিত জানাতে পারব। তোসিয়া, ঢাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম।